আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। ইচ্ছা থাকলে কি না সম্ভব, এই স্টোরিটা একটু শুনুন। যারা হতাশায় ভুগছেন, যারা ভাবছেন আমার পক্ষে কিছুই সম্ভব নয়, এই স্টোরিটা শোনার পর ডিসিশন নিন, আসলেই কি আপনার পক্ষে সম্ভব নয়। ওয়ার্ল্ডের বিখ্যাত একটা কোম্পানি জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশন, এই কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন চার্লস ফ্র্যাঙ্কলিন ক্যাট্রিন। তিনি একদিন তার বন্ধুদের বললেন, আমরা যে গাড়িগুলি তৈরি করছি, ছোট্ট একটা চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট দেওয়া যেতে পারে। ওনার কথা শুনে ওনার বন্ধুরা হেসে সব উড়িয়ে দিলেন। যারা শুনলেন সবাই তখন মন্তব্য করেছিলেন, অসম্ভব কল্পনা তার, অনেকে এই নিয়ে মজাও করেছিলেন। কিন্তু চার্লস এফ ক্যাটারিংয়ের মাথায় সারাক্ষণ এটাই ঘুরত, কীভাবে গাড়ির সেলফ স্টার্টার আবিষ্কার করা যায়। যখন তিনি এই স্বপ্ন দেখতেন, তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময়, প্রচুর পরিশ্রম, প্রচুর অর্থ। বাধ্য হয়ে তিনি তার চাকরিটি ছেড়ে দেন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল, তার ব্যাংক ব্যালেন্স ফুরিয়ে গেল, একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো, রিসার্চের জন্য অনেক টাকার প্রয়োজন হলো। ওনার যে সম্পদ ছিল সব বিক্রি করতে লাগলেন, বিক্রি করে দিলেন নিজের বাড়িটিও, একটা জমির পাশে একটা কুড়ি ঘর বানিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বাস করতে লাগলেন। গভীর গবেষণায় এতই মগ্ন ছিলেন যে তার রিলেটিভসরা তার কাছ থেকে দূরে সরে গেলেন। তখন তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই তার স্ত্রীকে বললেন, কেন তোমার স্বামী এত পাগলামি করছেন, তোমার সন্তানদের তো কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন, তারা তো কষ্ট করছেনই, কিন্তু মিস্টার ক্যাটারিং নিজে যে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে, খাওয়া দাওয়ার দিকে কোনো কিছুর প্রতি নজর দিচ্ছেন না, এই নিয়েই বরং তিনি বেশি চিন্তিত। অর্থাৎ মিস্টার ক্যাটারিংয়ের স্ত্রী স্বামীর কাজকে, স্বামীর সাধনাকে সমর্থনই করছেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং নিজের উপর বিশ্বাসে অটল ছিলেন। তিনি যেন কনফিডেন্ট ছিলেন একদিন তিনি সফল হবেনই। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টার প্রদর্শন করেন, সেদিন সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। সারা বিশ্বের মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন। আর দেখতে দেখতে মিস্টার ক্যাটারিং হয়ে ওঠেন অনেক অর্থের মালিক। মিস্টার ক্যাটারিং থেকে আমরা কী শিখতে পারি? প্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন। প্রথম একটা স্বপ্ন দেখতে হবে, তারপর স্বপ্ন পূরণের পূর্ব পর্যন্ত আপনাকে যুদ্ধ করে যেতে হবে। থাকতে হবে ইচ্ছা, থাকতে হবে ধৈর্য, থাকতে হবে কনফিডেন্স, থাকতে হবে নিজের উপর বিশ্বাস। কে চারপাশ থেকে কি বলল কি না বলল এসব শুনে সময় অপচয় করা যাবে না। স্বপ্ন, ইচ্ছা, কনফিডেন্স, বিশ্বাস, ধৈর্য সব কিছু থাকলে সফলতা আসবেই একদিন, হয়তো দুদিন আগে বা দুদিন পরে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।